আসসালামু আলাইকুম। আজকে আরেকটা সুন্দর ডিজাইন নিয়ে আসছি। এটা হচ্ছে চুলটাকে আমি চারটা ভাগ করব। ভাগ করে সামনের মাঝখানে চুলে আমি খুব সুন্দর করে একটা মোটা মোটা করে ফ্রান্স বেনি করব, যেটা নাকি চুলের দুইটা সাইড টান টান করে ফুলিয়ে তারপর সুন্দর একটা ডিজাইন করব। আর আমি হচ্ছি দিন ফ্যাশনের ওনার জেনা। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে সামনের যে চুলটা, এটাকে আমি ফ্রান্স বেনি করে দুইটা পাশের বেনিটাকে একটু ফোলাই নেব, দেখতে যেন ভালো লাগে। তারপর পিছনের যে চুলটা আছে এটাকে আমি একটু তালুতে ফুলিয়ে তারপর আমি একটা লম্বা একটা বান লাগিয়ে নেব, যেন মাথার উপরে একটু পার্টি পার্টি লুকটা আসে। তো খোপাটার পিছনে আরেকটা বানটার, লম্বা বানটার পিছনে আমি একটা গোল একটা বান বসিয়ে নেব, যেটা হচ্ছে পুরো মাথার তালুর দিক থেকে পিছনের পুরোটা যেন ছড়ে পড়ে থাকে। এখন হচ্ছে এই চুলটা আমি একটু স্প্রে করে উপরের দিকে খুব সুন্দর করে সেট করে আশ্রয় নেব। আর পুরো ভিডিওটা আপনারা শেষ করবেন, আমার সাথেই থাকবেন। আর হচ্ছে চুলটা যে ডিজাইনটা হবে এইটা খুব সুন্দর একটা পার্টি পার্টি গর্জিয়াস একটা লুক আসে। আর যেহেতু আমার ডলের চুলের নিচের মানে অংশটা একটু কম, তারপর আমি চেষ্টা করছি সুন্দর একটা খোপাটা তৈরি করে দিতে। এখন হচ্ছে চুলের যে আপনার সাইডের চুলটা আছে এটাকে আমি একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করব, দুপাশে দুইটাই সেম হবে। এখন দেখতেই পাচ্ছেন চুলটাকে একটু ছড়াই নিয়ে তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা টান টান করে একটু একটু রোল রোল করে চুলগুলোকে আমি ক্লিপ দিয়ে আটকে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসবো। আমার কমপ্লিট হয়ে গেল, এখন স্প্রে দিয়ে একটু সেট করে নেব। তারপর হচ্ছে ডান দিকে চুলটাকে আমি আরেকটু সুন্দর করে সেম একই অবস্থায় আমি করে নেব। আর হচ্ছে প্রত্যেকটা দেখা গেল হাতে শেপে যে চুলের সৌন্দর্য ফিনিশিং, এগুলো কিন্তু অবশ্যই আমাদের আনতে হবে। তারপর বাকি চুলটা আমি কী করবো, পিছনের চুলটার সাথে আমি সেট করে নেব, যেন চুলটা আমার একদম ফিনিশিং এবং ফ্রেশ হয়ে যায়। তারপর হচ্ছে চুলের যে পিছনের দিকে নিয়ে গেলাম, ওই বাকি চুলটাকে আমি খুব সুন্দর করে আমি কার্ল করে নেব। যেহেতু মাথার উপরে সুন্দর করে একটা ফোলানো হলো, তারপরে ব্যাকের পুরো চুলটাকে স্টেপ বাই স্টেপ আমি কার্ল করে নেব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে এবং অনেক ভালো লাগবে। আর হচ্ছে এই চুলের হেয়ারস্টাইলটা করলে অনেক বেশি একটা গর্জিয়াস পার্টি লুক লাগে। আর যেহেতু আমার ডলের নিচের চুলগুলো খুব কম, কিন্তু এই চুলটা ডিজাইনটা করতে গেলে আরেকটু সুন্দর আরও দেখা গেলো, দুইটা তিনটা স্টেপ বাই স্টেপ যদি আমি কার্ল করি তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা দেখতেই থাকেন। তারপরে আমি যেটুকু সুন্দর নিচে একটু কার্ল করে উপরে একটা সেট খুব সুন্দর একটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।